Assalamualaikum. ইসপানি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এসএসসি 2021 তাদের যে চলমান অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এইটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের যে এখানে অ্যাসাইনমেন্ট অনেক বড় একটা উল্লেখ করছে, বিষয় উল্লেখ করছে। এখানে তোমরা অবশ্যই দেখতে পারছো জিনিসটা, যে পুরো অ্যাসাইনমেন্টটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে। হ্যাঁ, পরাপর এরপরে খুবই সহজ একটা বিষয়, পড়লেই তোমরা বুঝতে পারবে। তারপর আমি পড়তেছি, এখানে বলছে দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এখানে দুইজন তারা ভর্তি পরীক্ষা দেবে, তে তারা বিশ্ববিদ্যালয়ের যেখানে ভর্তি পরীক্ষা হয় সেখানে কাছাকাছি দুজনের বাসা, একজনের বাসা থেকে আরেকজনের বাসা 200 মিটার দূরে। এখানে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। তাহলে একজনের এটা মনে করো বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তে এখানে কাছাকাছি বাসা যে বাস করে সে তার নাম হলো সজল, আর একটু দূরে বাস করে রাব্বি। একটু দূরে বলতে সে 200 মিটার দূরে রাব্বি, এখানে মাঝখানে এলো 200 মিটার দূরে। এখন তাদেরকে ভর্তি পরীক্ষায় এখানে বুয়েটে উপস্থিত হওয়ার জন্য শর্ত আছে, তাদেরকে সকাল 9টার মধ্যে উপস্থিত হতে হবে। যদি তারা 9টায় উপস্থিত হয় তাহলে সে ঢুকতে পারবে, আর 9টার পরে হইলে তারা ঢুকতে পারবে না, এরকম একটা অপশন দেওয়া আছে। এখন সজল কী করছে, সজল 9টা 58 মিনিটে সে বাসা থেকে বের হয়েছে। বাবা আমার বুকিং লেখা রাত্রে পুরো রাত্র ফেসবুকিং করছে, এরপরে সে বাসা থেকে বের হয়েছে, এরকম লেখা আছে এখানে। তো বললে খুব মজার বিষয়। এরপরে সে সে এখানে এসে যে 1 মিটার স্কোয়ার, মানে তার ত্বরণ 1 মিটার, 1 মিটার স্কোয়ার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে যেহেতু তাড়াহুড়ো খাইছে, তার পেট ভরা ছিল, এর মাত্র সে 10 সেকেন্ড এই ত্বরণে সে হাঁটতে পারবে, বাকি সময় সে সমবেগে, যে তার যে ওই সময় যে বেগটা অর্জন করবে ওই বেগের অর্ধেক সময় বাকিটুকু পথ গেলে সে সঠিক সময় পৌঁছতে পারবে। আচ্ছা, কিন্তু যে রাব্বি, যে তার বাড়ি তো এখান থেকে 200 মিটার দূরে সজল থেকে। এখন 200 মিটার দূরে যখন সে কী করবে, সে একটা নির্দিষ্ট বেগ নিয়ে, বেগ নিয়ে 8টা 44 মিনিটে সে রওনা দিচ্ছে। 8টা 44 মিনিটে রওনা দেওয়া সে এখন পৌঁছতে পারবে কি না, এই বিষয়টা এখানে দেখতে হবে। এরপর তবে প্রশ্নটা হইল, সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূরে? ক নম্বর, সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে? এটা আমাদের প্রথম প্রশ্ন। এটার উত্তরটা আমাদের এখানে 2 নম্বরের একটা প্রশ্ন। এখন এটা যদি সঠিক একক সহ দূরত্বের মান আমরা নির্ণয় করতে পারি তাহলে এটার মধ্যে 2 নম্বর পাওয়া যাবে। এই জন্য আমরা চেষ্টা করব এটাকে 2-2 পাওয়ার জন্য। এই জন্য এখন আমরা এই হিসাবটা বের করব যে কীভাবে এই সজলের এই বুয়েট থেকে সজলের বাসা এখান থেকে দূরত্ব কতটুকু, এই দূরত্বটুকু আমাদের বের করতে হবে। তো এখন আমরা প্রথমে দেখতে পারতেছি যে এনাতে নিজস্ব ত্বরণ নিয়ে চলছে সে। এখন ত্বরণে যখন চলবে তখন যেহেতু সে 8টা 58 মিনিটে সে রওনা হয়েছে, তখন তার আদিবেগটা হলো শূন্য, আদিবেগ ইউ তার শূন্য, এটা হলো সজলের। আচ্ছা, তার ত্বরণ এ হইল তার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর তার ওখানে প্রথম সে 10 সেকেন্ড সময়ে এই বেগে সে যাবে, 10 সেকেন্ড সময় সে এই বেগ নিয়ে যাবে। হ্যাঁ, 10 সেকেন্ডে সে কতটুকু অতিক্রম করবে এটা আমরা বের করব। তো এটাকে আমরা S1 যদি ধরি, যে প্রথমে কতটুকু অতিক্রম করে, S1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই সূত্রে
এখানে যদি আমরা মান বসাই, এখানে ইউর মান শূন্য, টি এর মান দশ প্লাস হাফ ইন্টু এর মান ওয়ান, টি এর মান দশ, দশ স্কোয়ার। তাই এখন কত হয়, শূন্য প্লাস হাফ ইন্টু ওয়ান প্লাস দশ দশে একশো, কত হয় একশো, দুধে ভাগ দিলে কত হয় পঞ্চাশ। তাহলে পঞ্চাশ মিটার প্রথমে সে প্রথম যে দশ সেকেন্ড চলছে এক নির্দিষ্ট ত্বরণ নিয়ে, এই ত্বরণ নিয়ে চললে সে পঞ্চাশ মিটার আগাতে পারবে। এরপরে এই পঞ্চাশ মিটার যে আগাইছে এখানে সে একটা বেগ অর্জন করছে, বাকি সময়টুকু সে দশ সেকেন্ড যাওয়ার পরে সে যেহেতু দুই মিনিটে বইটে পৌঁছবে, তাহলে এক দুই মিনিট হইল একশো বিশ সেকেন্ড, একশো বিশ সেকেন্ডের মধ্যে সে দশ সেকেন্ড চলছে। এরপরে থাকে আরও একশো দশ, একশো বিশ থেকে দশ বাদ দিলে একশো দশ থাকে, একশো দশ সেকেন্ডে সে যে বেগ অর্জন করবো ওই বেগের অর্ধেক বেগ নিয়ে সে সামনে আগাবে, বইটির দিকে আগাবে। হ্যাঁ, এখন সে যতটুকু আগাবে অতটুকু দূরত্বটা বের করব, আর এই এই দূরত্ব যোগ করলেই তার বাড়ি থেকে বইট কতটুকু দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে আমরা ওই বেগটুকু বের করব, তাহলে প্রথমে সে পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন আমরা তার এই সময়ে যে বেগ অর্জন করছে বেগটা আমরা বের করি, ভি সমান ইউ প্লাস এটি, ভি ইজিকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে ইউ শূন্য এর মান ওয়ান, টি হইল দশ। তাহলে কতটুকু হয় এখানে দশ, দশ মিটার পার সেকেন্ড। তাহলে এই সময় সে বেগ অর্জন করছে দশ মিটার পার সেকেন্ড, কিন্তু এই বেগের অর্ধেক অর্ধেক বেগ নিয়ে সে চলবে, এখানে যে বেগটা হয়েছে এই বেগের অর্ধেক বেগ নিয়ে সে চলবে। তাই আমরা ওটা বের করি, তাহলে নতুন এখানে যে পরের যে বেগটা সে বি টু ধরি আমরা ভি বাই টু, ভি পাইছে আমরা দশ, নিচে টু, কত হয় পাঁচ, পাঁচ মিটার পার সেকেন্ড। সে এই বেগে সে বাকি পথটুকু চলবে। হ্যাঁ, তাহলে বাকি সময়টুকু আমরা কীভাবে বের করবো, সময় আমরা টি টু ধরি, তাহলে মোট সময় হইলো আমাদের দুই গুণ ষাট বিয়োগ দশ সেকেন্ড চলে গেছে, তাহলে কত হয় একশো বিশ মাইনাস টেন সমান একশো দশ সেকেন্ড, একশো দশ সেকেন্ড। এখন পরের দূরত্ব, আমরা পরের দূরত্ব যদি আমরা এস টু ধরি, তাহলে যেহেতু সমবেগে চলছে এজন্য আমরা এস ইজিকুয়াল টু ভিটি, বি টু টি টু, আচ্ছা এখানে ভি টু কত পাইছি আমরা পাঁচ, আর টি এর মান হইল একশো দশ, কত হয় পাঁচশো পঞ্চাশ মিটার। তাহলে আমাদের প্রশ্নের উত্তর, প্রশ্ন বলছে যে সজলের বাড়ি থেকে বুয়েটের দূরত্ব কত, মানে এই বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কত, এটা বের করতে হবে। তাহলে মোট দূরত্ব, অতএব মোট দূরত্ব আগে হইল পঞ্চাশ মিটার, আর সাথে এর সাথে আরও পাঁচশো পঞ্চাশ মিটার, তাহলে মোট দূরত্ব কত হয় ছয়শো মিটার। তাহলে সজলের বাড়ি থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে যেখানে সে ভর্তি পরীক্ষা দিবে এটা দূরত্ব হইল ছয়শো মিটার। এটা আমাদের ক নম্বরের যে প্রশ্নটা ছিল এটার উত্তর আমরা বের করলাম যে কতটুকু দূরত্বে সে অবস্থান করতেছে। এবারে খ নম্বরটারে, খ নম্বরে কী বলছে, খ নম্বর বলছে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে বের হবে, আর সমবেগে চলে সকাল আটটা পঞ্চান্ন এর মধ্যে হলে পৌঁছবে, তাহলে তাকে কী বেগে চলতে হবে। হ্যাঁ, এটার উত্তর আমরা এখন বের করতেছি।
রাব্বির বাসা হতে পরীক্ষার হলের দূরত্ব? পরীক্ষার এখানে আমরা 600 মিটার পাইছি প্রথমটায়, 600 আর এখানে সজলের বাড়ি থেকে রাব্বির বাড়ির দূরত্ব হলো 200 মিটার, সব মিলা কত? 600 + 200 মিটার কত হয়? 800 মিটার। 800 মিটার। আর সে সময় কতটুকু নেবে বলছে? তাহলে সময়টুকু আমরা এটাকে যদি এস ধরি, সময় 8:55 8:55 মাইনাস 8:44 44 মিনিট কতটুকু হয়? এলো টোটাল এলো 11 মিনিট। 11 মিনিটে আমরা যদি সেকেন্ড বানাই তাহলে 11 × 60, তাহলে এত সেকেন্ড কত হয়? 660 সেকেন্ড। 660 সেকেন্ড তার সময়, এই সময়টাকে আমরা টি ধরি, টি, তাহলে তার মোট দূরত্ব হইল 800 মিটার। আমি যদি এটাকে যেহেতু আমরা আগেরটা ইংলিশে করেছি, এগারো মিনিট ৬৬০ সেকেন্ড। আচ্ছা, তার সময় লাগতেছে 660 সেকেন্ড, তার হলো দূরত্ব হইলো 800 মিটার। এখন সে কত বেগে চলতে পারবে? এই বেগটা বেগে তৈব, তাই আমরা কী জানি? তো ধরি বেগ, আমরা বেগ ধরে নিতেছি, বেগ সমান ভি ধরলাম। তা আমরা কী জানি? যেহেতু সমবেগে চলবে তাইলে এখানে ভিটি সমান এস, বা ভি সমান এস বাই টি, মান বসা দিই, এসের মান কত? 800, এসের মান 800, আর টি এর মান কত পেয়েছি আমরা? 660। শূন্য শূন্য কাটলে 80-এর যদি শিশুটাতে ভাগ দিই তাহলে আমার বের হয় 1.21 বেগ। তাহলে বেগের একক কী? মিটার পার সেকেন্ড। তো রাব্বি যদি এই বেগে চলে তাহলে কি সে তার হলে পৌঁছতে পারবে সময় মতো? 8:55 মিনিটে সে হলে পৌঁছতে পারবে, তার বেগটা চাইছে, ওই বেগটা আমরা বের করে নিলাম। আচ্ছা, এরপরে প্রশ্ন, এরপরে প্রশ্ন বলছে যে রাব্বি যখন বাসা থেকে বের হয়, বের হওয়ার পরে সে যখন এই বেগ নিয়ে চলতেছিল, এই বেগ নিয়ে চলার সময় তার একটা সময় আইসা যে সজলদের বাসা থেকে আরও 50 মিটার আগে যাওয়ার পরে তার কী হয়েছে? তার পা মস্কে গেছে। পা মস্কানোর পরে তার যে বেগটা ছিল ওই বেগের 4/1 ভাগ বেগ নিয়ে সে আগাইছে। এখন সে ওই সজলের আগে বা সজলের সাথে তার কোনো দেখা হবে কি না হলে পৌঁছতে, এরকম একটা প্রশ্ন যে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? এখন আমরা দেখি যে তার কতটুকু সময় লাগছে, সজল তো 9টার মধ্যে পৌঁছে যাবে, তার কতটুকু সময় লাগতেছে এটা আমরা এখন বের করব। এখন পা মস্কানোর আগে রাব্বির অতিক্রান্ত দূরত্ব কতটুকু ছিল দেখি, যদি গণনাটা আমরা করি, তার পা মস্কেছে, পা মস্কানোর আগে রাব্বির অতিক্রান্ত দূরত্ব ২০০ মিটার, তো তার দূরে আছে আরও 50 মিটার আগাইছে, তাহলে সব মিলা কত হইল তার? 250 মিটার, 250 মিটার সে আগাইছে। এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলে করি। আচ্ছা, তো রাব্বির বেগ 4/1 ভাগ হয়েছে, তাহলে বর্তমানে রাব্বির বেগ কত হইব? বর্তমানে রাব্বির বেগ
আমরা ভি দ্বারা প্রকাশ করি। এটা আগের যে বেগ ছিল 1.21 এটার 4 ভাগের 1 ভাগ, এটা ভাগ করলে হয় 0.3025 মিটার পার সেকেন্ড। আচ্ছা তার 250 মিটার যেতে তার সময় কত লাগতেছে? 250 মিটার যে গেছে তার সময় কত লাগবে? টি সমান আমরা যে টি অন্তরি টি ওয়ান সমান এস বাই বি, তাহলে এই ক্ষেত্রে এস এর মান 250 আর ভি এর মান হইল 0.3025, তাহলে এখানে এত সেকেন্ড, এত সেকেন্ড ভাগ করলে আমরা কত পাই? 206.61 সেকেন্ড। এটা যদি আমরা 60টা ভাগ দিই তাহলে আমরা পাই হইল 3.44 মিনিট, আমরা সেকেন্ডে মিনিটে নিয়ে নিলাম। এখন রাব্বি 250 মিটার আগাইছে, তাহলে তার বাকি কতটুকু পথ? বাকি পথটুকু আমরা বের করবো, মোট হলে 800 মিটার, এর মধ্যে 250 মিটার আগাইছে, বাকি কতটুকু পথ এটা আমরা 800 থেকে এটা বিয়োগ দিয়ে বের করবো। তাহলে রাব্বির বাকি পথ আটশো থেকে 250 বাদ দিলে থাকে কত? 550 মিটার। আর এটা আমরা যদি এস টু ধরি এটা, আর ভি টু যদি বেগটা, বেগ তো সে আগের যে বেগ আছে ওইটাই, চার ভাগের এক ভাগ যে বেগটা আছে সেটা 3025 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এখন তার সময় কতটুকু লাগতেছে? টি টু, টি টু হইল এখানে এস টু বাই ভি টু, তার সময় কতটুকু লাগতেছে? এখানে এস হলো 550 আর এখানে ভি টু হইল 0.3025, ভাগ দিলে আমাদের কত আসে? 30.30 মিনিট। আচ্ছা তাই আগে আমাদের গেছে, এখন তার মোট কত সময় লাগলো এটা আমরা বের করতে হবে, মোট কত সময় তার লাগতেছে। তাহলে মোট সময় 30.30 আর এরপরে একটা হলো 3.44 এত মিনিট, সব মিলে কত হয়? 33.74 মিনিট। এটা হলো তার মোট সময় লাগতেছে, সে 8:44 বেরোইছে, এটা হল পর্যন্ত পৌঁছতে কত সময় লাগবে বের করবো আমরা এখন। রাব্বি হলে পৌঁছবে, রাব্বি হলে পৌঁছবে সে 8:44, 8:44 মিনিটে বের হয়েছে, তার সময় লাগছে 800 মিটার যাইতে, আরও সময় লাগছে তোমার 33.74 মিনিট, এত সময় লাগছে। এখন 8:44 মিনিট প্লাস এটাকে যদি আমরা হিসাব করি, মিনিট হিসাব করি, তাহলে এটা আসলে হইল 33 মিনিট 44 সেকেন্ড। তাহলে এখানে 33 মিনিট 44 সেকেন্ড, তাহলে 8টা এখানে 33 আর 44 মিনিট যোগ করলে এখানে 9:17 আসে, 9:17 মিনিট 44 সেকেন্ড। এর প্রশ্ন ছিল যে সে রাব্বি সজলকে ধরতে পারবে কিনা,
এখন সজল তো 9টায় পৌঁছে গেছে গা, কিন্তু তার এখানে হলে পৌঁছতে তার সময় লেগে গেছে কত, 9টা 17 মিনিট। তার মানে এর আগে সজল পৌঁছে গেছে। তাহলে উত্তর কী হবে, যে রাব্বি হলে ঢোকার আগে, রাব্বি হলে ঢোকার আগে সজল পৌঁছে যাবে, সজল পৌঁছে যাবে। তার মানে রাব্বি সজলকে ধরতে পারবে না। এ হইল আমাদের প্রশ্ন। এরপরে তা হইল যে তারা দুজনের যে পথ, তারা দুজন যে অতিক্রম করতেছে, এই পথের একটা লেখচিত্র, দুইজনে লেখচিত্র রাখতে হবে যে কমপক্ষে 4টা পয়েন্ট উল্লেখ করতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদের এরকম একটা এক্স অক্ষে ওয়াই অক্ষে এদিকে যদি আমরা সময় নেই, এদিকে সময়, এদিকে দূরত্ব, সময় আর দূরত্ব নিয়ে যদি করি, তাহলে রাব্বির 8টা 44 থেকে 8টা 58 থেকে 9টা, এর মধ্যে আমাদের 4 থেকে 5টা দূরত্ব যদি আমরা বের করি, প্রথমে যদি এখানে 8টা 58 নেই, 8টা 58, এরপরে 8টা 58 মিনিট 30 সেকেন্ড, 8টা 59, 8টা 59 30 সেকেন্ড, 9টা এরকম, আর এদিকে 100 200 300 400 500, এভাবে 600। এভাবে নিয়ে আমরা প্রথমে রাব্বির একটা লেখচিত্র রাখবো, সজলের একটা লেখচিত্র রাখবো, এরপর রাব্বির একটা লেখচিত্র রাখবো, তখন দুইটা পথ আমরা দেখিয়ে দেব। দুটা পথ দেখাইতে পারলে কী হবে, আমাদের এই রাব্বির পথটা মোটামুটি এরকম হবে, আর সজল যেহেতু একটা 8টা 44 শুরু হয়েছে, 8টা 58 শুরু হলে নিজের সূত্র থেকে এরকম একটা কী হবে, তার দূরত্ব হবে সজলের ক্ষেত্রে এইটা আর রাব্বির ক্ষেত্রে এইটা। এরকমভাবে তোমরা যদি ভালোভাবে ই করতে পারো, হিসাবটা করে এরকম একটা গ্রাফ পেপারে বসা দিলে, হ্যাঁ, তোমরা এই হিসাবটা গ্রাফ পেপারে বসিয়ে করবে, গ্রাফ পেপারে বসিয়ে করলে তুমি ফুল নাম্বারটা পাবে। হ্যাঁ, এই জন্য এইভাবে তোমরা হিসাবগুলো করে গ্রাফ পেপারে বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে, সামনে আর এরকম ক্লাস যেন তোমাদের করাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।